Assalamualaikum, Shelly's World থেকে আপনারা সকলকে স্বাগত। আজকে আপনারা লগে আমি চিকেন কাবাব রেসিপিটা শেয়ার করমু। কমই বেশি আমরা সকলেও জানি আর জেলা আমি জানি আপনারা শেয়ার করাম। দেখবা আমার ভিডিওটা আমি দুইটা আলু একটা পলিথিন ব্যাগে বইয়া আর ওভেনে ঢুকাইরাম 5 মিনিট লাগে। 5 মিনিটে আমার আলুটা সিদ্ধ হয়ে যাব। 5 মিনিট দিলাম আর ভিডিওটা পুরো দেখবা ইনশাআল্লাহ। আর আমি দেখো কিমান নিছি পরিমাণ মতো আর আলু দুইটা তুলে রাখছি আর সব যত মশলা আমি রাখছি কেন কাবাব দিব। আমি আলুটা প্রথমে মিক্সারে দিব কিমান লগে চিকেন কিমান লগে আর পেঁয়াজ আমি একটা কুচি কইরা রাখছি। একটা পেঁয়াজ আমি দিলাম আর আদা রসুনের পেস্ট আমি এখন ব্লেন্ড করছিলাম 2 টেবিল চামচের মতো দিলাম। কাঁচা মরিচ আমি 8-10টা এখন কুচি কইরা রাখছি আর ধনিয়া পাতা পরিমাণ মতো দিলাম। দিয়ে আমি মিক্সার মো এখন লবণটা আমি স্বাদ অনুযায়ী দিলাইরাম। আধা চামচের মতো আমি লবণ দিলাম। এখন আমি হলুদের গুঁড়া দিলাইরাম 1 চা চামচ। হলুদ গুঁড়া 1 চা চামচ দিলাম। মরচর গুঁড়া আমি 1 চা চামচ দিব। এখন ধনিয়ার গুঁড়া দিলাইরাম। আমি জিরার গুঁড়াও 1 চা চামচ দিব। মরচর গুঁড়াটা দিলাম আমি 1 চা চামচ। জিরার গুঁড়া দিছি। এখন আমি কর্নফ্লাওয়ার দিলাইম। কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল চামচের মতো দিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখবা আর আমি জেলা করছি আমি জেলা পারি আপনাদের লগে শেয়ার করলাম। তেল দিলাম আমি। তেল আমি পরিমাণ মতো দিছি। সরিষার তেল আমি দিছি। দিয়া এখন মিক্স করমু বালাটিকে। একবার করে ট্রাই করবা বারবার খাইবার ইচ্ছা হইব। এখন আমি লেমন জুস 1 টেবিল চামচের মতো দিলাইরাম। লেমন জুস দিলে একটু টেস্ট হইব খাইতে খুব সুস্বাদু লাগে। আর এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া আমি দিলাম। এখন বালাটিকে মিক্স করতে হইব। আর হাত তো একটু তেল লাগাইয়া আমি আপনারা জেলা যার বালা লাগে ওলা সেদ্ধিরা সেদ্ধিতে পারবা কাবাবর। আমি একটু পরিমাণ মতো নিরাম বেশি বেশও নিরাম না আমি বেশ কমও নিরাম না ওলা সমান হরি রাখা মিডিয়াম। একটু হাত দিয়া বালাটিকে চাপি চাপি আর রাউন্ড শেপ দিলাইরাম। সব ফিওলা আমি করি দেবো। সহজ একটা রেসিপি আর কিন্তু খাইতে অত মজা যে আপনারা না খাইলে বুঝতে নাই। আর আমার পুরো ভিডিওটা দেখবা লাইক দিবা কমেন্ট করবা ভালো লাগলে শেয়ার করবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। সবচেয়ে বড় হয়ে গেছে দেখবা। এখন আমি একটা ফ্রাই প্যান বইছি। ফ্রাই প্যানও আমরা খাওয়া রেগুলার যেটা তেল খাই আমরা দিলাম। আর ইয়া তেলটা গরম হয়ে গেলে কাবাবটা আমি একটু ভাজি দিই। আর ডুবা তেল না ভাজাটাও ভালো। অল্প তেলের মাঝে কাবাব ভাজলে খুবই খাইতে মজয় মসমস হয়। আর আমি কোনো ডিম টিম দিয়া ভাজলাম না কিংবা ব্রেড গামও দিলাম না আমি এনে ভাজলাম। একবার করে ট্রাই করবা ইনশাল্লাহ খাইতে আরও বারবার ইচ্ছে হইব। পাঁচ মিনিট লাগি এগুন বাজরাম। 5 মিনিট বাজিলেও সুন্দর হইব। কম গেসও দিয়া বাজবা আর গেসে আমি পরিবেশন করছি। আর সস দিয়া খাইবা দেখবা কত ভালো লাগবো। টমেটো কেচাপ দিয়া খাইছে। আসসালামু আলাইকুম।